রাত তিনটার সময় যখন আমি ঘুমাতে যাচ্ছিলাম একটা নিউজ দেখে খুব চমকে উঠি নিউজটা হচ্ছে যে হাসিনার বিচার হবে আন্তর্জাতিক আদালতে টু বি স্পেসিফিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এবং আমি তরিঘরে উঠে নিউজটা ভালো করে চেক করি কারণ আমার মতে এটা এখনই হওয়ার কথা না কারণ এটা একটা প্রসেস আছে এটা একটা সিস্টেম আছে এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ইন্টারন্যাশনাল কোর্ট আসলে কেন আছে কখন তারা আসলে এরকম একটা ইস্যুর বিচার করতে পারে আদৌ করতে পারে কি না করলে কিভাবে করতে পারে এবং কেন হচ্ছে না কতক্ষণে হবে আমরা কি করতে পারি বিচারটা আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে যারা ডেমোক্রেসির কথা বলে এতগুলো এনজিও আছে মানবাধিকারের কথা বলে তারা আসলে কি করছে তাদের কি বা করার আছে সো আজকে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আমার এই ভিডিওতে পেয়ে যাবেন এই বিষয়গুলো প্রত্যেকটা জিনিস আসলে অনেক কথা বলতে গেলে শেষ হবে না এবং আন্তর্জাতিক আইনের অনেক যেতে হবে তো আমি চেষ্টা করব অনেকটা সরলীকরণ করে সহজ ভাষায় আপনাদেরকে কিছু জিনিস বোঝা যাতে আপনারা বুঝতে পারেন যে রাইট নাও আপনাদের করণীয় কি আছে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই চলে আসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কি এবং আসলে এইটা কোন কোন বিষয় নিয়ে ডিল করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট রোম স্ট্যাটিউট নাইনটিন এর মাধ্যমে আসলে স্থাপিত হয় এখানে এই কোর্ট কিছু পার্টিকুলার বিষয় নিয়ে কিন্তু কাজ করবে টু বি স্পেসিফিক একটা জেনোসাইড নিয়ে কাজ করবে বা গণহত্যা নিয়ে কাজ করবে যেখানে কোনো একটা ন্যাশনকে কোনো একটা জাতিকে কোনো একটা পার্টিকুলার গ্রুপকে কোনো একটা রিলিজিয়াস গ্রুপকে বা কোনো একটা রাজনৈতিক গ্রুপকে যেখানে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য গণহত্যা চালানো হয় সেটাই হচ্ছে আসলে জেনোসাইড সেকেন্ড এটা যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ এই যে গুম হত্যা খুন অবিচার এগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এখন খুব একটা কমন কোয়েশন আছে যেগুলোতে সবসময় হয় কোনটা আসলে মানবতা বিরোধী অপরাধ হবে মানবতা বিরোধী অপরাধটা তখনই হবে যখন এটা সিস্টেমেটিকলি রিপিটেডলি হতে থাকবে যেমন আমরা দেখলাম যে আজকে দশজন কালকে দুইজন তারপরে তিরিশ জন তারপর পঞ্চাশ জন মারা যাচ্ছে এবং সরকারের কোনো মাথা ব্যথা নেই সরকার এটা ডিনাই করছে বারে বারে যেন এরকম তো কিছু হয়নি আমরা তো আসলে এই জন্য সেই করেছি সেই জন্য ওই করেছি আমরা দায় নিব বোনা অথবা বিচারটা সঠিকভাবে হয় না ইনভেস্টিগেশন সঠিকভাবে হয় না এবং ইচ্ছাকৃত করা হয় যেটা বোঝা যায় সেটাই হচ্ছে মানবতা বিরোধী অপরাধ সরকার অনেক সময় বলে যে এটা বিচ্ছিন্ন ঘটনা যখন এটা রিপিটেডলি হবে এবং প্যাটার্নটা সেম থাকবে তখন এটা বিচ্ছিন্ন ঘটনা হয় না তখন এটা হয়ে যায় মানবতা বিরোধী অপরাধ এবং বাংলাদেশে যদি প্রাইমারিলি বর্তমান রিসেন্ট ইনসিডেন্টগুলোর বিচার হয় এই মানবতা বিরোধী অপরাধ বা ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটির যে ক্যাটাগরি আছে এর কিন্তু হবে তিন নম্বর আছে ওয়ার ক্রাইমস আমাদের একটা কথা আছে যে আসলে ভালোবাসা এবং যুদ্ধে কোনো নিয়ম মানে না আসলে কথাটা ঠিক না কারণ আমাদের আন্তর্জাতিক আইনে আইএসএল বা ইন্টারন্যাশনাল হিউম্যানিটি লতে কিন্তু বলা আছে যে যুদ্ধের সময় আপনি কিভাবে কি করবেন কি আইন আপনাকে মেনে চলতে হবে একটা মানুষকে কখন আপনি মারতে পারবেন পারবেন না বন্দি করলে বন্দিদের সঙ্গে আপনার কি আচার ব্যবহার করতে হবে আপনি কি উইপেন কি গ্যাস কি কামান কি গলা কখন ইউজ করতে পারবেন কতটুকু ইউজ করতে পারবেন কোন এলাকায় ইউজ করতে পারবেন কার বিরুদ্ধে ইউজ করতে পারবেন সো এই ল অফ ওয়ার ওয়ার আবার দুই ধরনের হয় ধরেন সিভিল ওয়ার বা ইন্টারনাল কনফ্লিক্ট দেশের মধ্যে কনফ্লিক্ট হতে পারে এখন বাংলাদেশি স্টুডেন্টদের সঙ্গে সরকারের যে দ্বন্দ্ব সরকার যদি আজকে ডিক্লেয়ার করে দেয় যে না এটা একটা সিভিল ওয়ার এটা একটা ওয়ার ওদের এগেনস্টে তাহলে কিন্তু এটা সিভিল ওয়ারের মধ্যে পড়ে যাবে এই ওয়ারের ল এখানে অ্যাপ্লিকেবল হয়ে যাবে আর যদি ধরেন মায়ানমার বা ইন্ডিয়ার সঙ্গে কোনো একটা সমস্যা হয় বাংলাদেশের গোলাগুলি হয় সেটা ওয়ারের পর্যায়ে যাবে কিনা না সেখানে নিয়ম কারণ থাকবে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারের ক্যাটাগরিতে পড়ে যাবে দুটোই ওয়ার ডিফারেন্ট টাইপ অফ ওয়ার সো বাংলাদেশের প্রাইমারিলি যদি বাংলাদেশের বিষয়গুলো আসে প্রাইমারিলি আমরা ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি আন্ডারে যাব এবং যদি কোনোভাবে এটা ওয়ার ডিক্লেয়ার হয়ে যায় তাহলে আমরা এই তিন নাম্বার ক্যাটাগরিতেও ওয়ার ক্রাইমসের আন্ডারও আসলে আসতে পারি চার নাম্বার একটা বিষয় নিয়ে কাজ করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেটা হচ্ছে ক্রাইম অফ অ্যাগ্রেশন অ্যাগ্রেশনটা কি এটা খুব ভালো বাংলা আমি করতে পারবো না অ্যাগ্রেশনটা হচ্ছে সোজা কথা ইসরায়েল প্যালেস্টিনের সিচুয়েশানটা আপনি চিন্তা করেন ইসরায়েল কী করছে সিস্টেমেটিক ওয়েতে দিনের পর দিন ওদের জমি দখল করছে ওদের মানুষদের তাড়িয়ে দিচ্ছে এটাই ধরে নিতে খুব সংক্ষেপে যে এটা একটা অ্যাগ্রেশন হচ্ছে তো আমরা জানলাম যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের জুরি ডিরিকশনটা কি আসলে সে কী নিয়ে কাজ করে তার মধ্যে আমরা দেখলাম যে সে আসলে বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে আসলে টেকনিক্যালি তার কাজ করার ক্ষমতা আছে কিন্তু এখানে আরও কিছু ব্যাপার আছে কোনো একটা আন্তর্জাতিক আইন হলে বা আন্তর্জাতিক চুক্তি হলে সেখানে কিন্তু কোনো একটা কান্ট্রিকে সিগনেটারি হতে হয় সাইন করতে হয় এবং অ্যাকসেপ্ট করতে হয় যে আমরা এটা মানবো এখন দেখি আমরা যে এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা আছে সেটা আসলে বাংলাদেশের বিষয়ে নাক গলাতে পারে কিনা বিচার করতে পারে কিনা হ্যাঁ তোর হচ্ছে হ্যাঁ কারণ বাংলাদেশ এটাতে সাইন করেছে এবং তেইশে মার্চ দুই থেকে আসলে এটা ইফেক্টিভ হয়েছে অর্থাৎ এই তারিখের পর থেকে যেসব বিষয় হয়েছে সেই সব বিষয়ই কেবলমাত্র ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আসলে বিচার আচার করতে পারবে কিভাবে করতে পারবে বা ইনিশিয়েট করার একটা বিচার করতে হলে তো ইনিশিয়েট করতে হয় সেই প্রক্রিয়াটা কি নাম্বার ওয়ান কোনো স্টেট যারা হচ্ছে সিগনেটরি যারা হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট বা ইন্টারন্যাশনাল আইন্টার সাইন করেছে তাদের পার্টিদের দ্বারা কিন্তু একটা আপনার প্রেয়ার ইনিশিয়েট হতে হবে একটা অ্যাপ্লিকেশন ইনিশিয়েট হতে হবে এবং যার বিরুদ্ধে ইনিশিয়েটেড হবে সেও কিন্তু ওই রোম ইনস্টিটিউটের পার্টি হতে হবে সেক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে করা যায় আমরা অলরেডি বলেছি বাংলাদেশ সিগনেটরি অলরেডি সো বাংলাদেশের বিরুদ্ধে করা যায় এবং বাকি যারা আছে তারা কিন্তু এখানে সাইন করতে পারে বা একটা অ্যাপ্লিকেশন দিয়ে বাংলাদেশ অ্যাগেনস্টে প্রেয়ার করতে পারে এখন এটা সাধারণত গভর্নমেন্টের থ্রুতে বা গভর্নমেন্টের ডিসিশনে আছে নাম্বার টু হচ্ছে ইউনাইটেড ন্যাশানসের সিকিউরিটি কাউন্সিল আছে আমরা জানি যে পাঁচজন আছে পাঁচ পাঁচ মোরল আছে বিশ্বের তারা না বললে হবে না তারা ব্যাটো দিলে হবে না তো সিকিউরিটি কাউন্সিলে আসলে কোনো একটা ইস্যু নিয়ে ডিসকাস করতে হবে ভোটিং হবে সেইটা যদি সবার মত থাকে তাহলে কিন্তু এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আসবে এবং তারপরে এটা বিচার প্রক্রিয়া শুরু হবে তো সেটা আমরা বলতে পারি সেটা আমাদের প্রচণ্ড না যেহেতু সুপার পাওয়ার দুই একটা কোনো কোনো না সরকারের পক্ষে থার্ড এবং যেটা দিয়ে হওয়া সম্ভব সেটা হচ্ছে অফিস অব দ্য প্রসিকিউটর সো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের একজন আমাদের যেমন অ্যাটর্নি জেনারেল আছে ওদের একটা ডেডিকেটেড পোস্ট আছে অফিস অব দ্য প্রসিকিউটর এই প্রসিকিউটর সাহেব কিন্তু যে কোনো বিষয় পৃথিবীর যে কোনো বিষয়ে যারা আছে তাদের যে কোনো বিষয় কিন্তু তারা কোর্টের সামনে তুলে ধরতে পারেন এবং তার কাছে বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশন পার্টি মানুষ আপনি আমি ব্যক্তি হিসাবেও কিন্তু তার কাছে ইনফরমেশন দিয়ে আসলে রিচ করা যায় তো এখন বুঝতেই পারছেন যে আসলে কিভাবে রিচ করা যায় এবং যেই নিউজটা আসলে এসেছে আজকে সেটা হচ্ছে যে একজন অস্ট্রেলিয়ান লয়ার এই অফিস অব দ্য প্রসিকিউটরের কাছে আসলে একটা ইনফরমেশন দিয়েছেন অ্যাপ্লিকেশন করেছেন বাংলাদেশের বিষয়ে সো এর মানে যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল তা কিন্তু না বিচার প্রক্রিয়ারও কিন্তু বেশ কিছু বিষয় আছে এবং বিচারটা কখন হবে সে বিষয় নিয়ে আলোচনা করবে একটু দর্য ধরুন সো যেটা বলছিলাম সে আসলে অ্যাপ্লিকেশন করেছে এবং সেটা আসলে পেন্ডিং আছে এই নিয়ে আসলে একজন একটা নিউজ করে ফেলেছে উইচ ইজ নট কারেক্ট অ্যাকুরেট সো চলুন আসি যে এই প্রসিকিউটরের কাছে যখন একটা অ্যাপ্লিকেশন যাবে সে কি করবে সে আসলে এভিডেন্স চাইবে সে আসলে তার একটা ওয়েবসাইটে ফর্ম আছে সেখানে সেই ইনফরমেশন চাইবে এবং ওই ক্রাইমটা যে হয়েছে তার ওই ওয়েবসাইটে তার ফর্মে গিয়ে অথবা ইমেল করে তাকে যখন অনেক মানুষ ইনফর্ম করবে বা ক্রেডিবল ইনফরমেশন সে দুই চার জায়গা থেকে পাবে তখন সেটা অ্যানালাইজ করবে ইনভেস্টিগেট করবে ইনভেস্টিগেট করে প্রাইম ফেস অব দ্য কেস বা প্রাথমিকভাবে যদি তার মনে হয় যে না বিষয়টা ক্রেডিবল বিষয়টা সত্য বিষয়টা বায়াস না কেউ পলিটিক্যাল ফায়দা নিতে চাচ্ছে না কেউ ইন্টারন্যাশনালি ফায়দা নিতে চাচ্ছে না তখন কি করবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কিন্তু একটা টিম পাঠাবে এবং টিম পাঠিয়ে লোকাল ইনভেস্টিগেশন করতে বলবে লোকাল ইনভেস্টিগেশন করার পরে বা অন দ্য গ্রাউন্ড বা অন দ্য স্পট ইনভেস্টিগেশন করার পরে ধরুন বাংলাদেশে এসে ইনভেস্টিগেশন করলো এবং যথার্থতা পেলো এই অভিযোগের তখন তারা কি করবে সেই কান্ট্রিকে বা যে অ্যাকিউজড পারসন তাকে কিন্তু সামন দিবে বা আসতে বলবে বা অ্যাটেন্ড করতে বলবে এবং সে যদি অ্যাটেন্ড করে বা না করে তখন কিন্তু তার পরবর্তীতে বিচার প্রক্রিয়া চলবে সো এটা আসলে হতেই পারে কিন্তু এটা খুব ফার রিচিং আবার একটু আমরা ব্যাকে যাই সো এখনও পর্যন্ত আসলে এরকম কিছু ইনিশিয়েট হয়নি তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যদি সদিচ্ছা পোষণ করে তাহলে এই যে প্রসিকিউটর আছেন তিনি স্টেপটা নিতে পারেন আবার যদি কোনো কান্ট্রি আমাদের বন্ধু রাষ্ট্র যদি থাকে বা যারা আসলেই ডেমোক্রেসি চায় যারা আসলেই বাংলাদেশের ভালো চায় যারা আসলেই হিউম্যানিটির জন্য কাজ করে তারা যদি এরকম ডিরেক্টলি অ্যাপ্লাই করতে চায় বিচারের জন্য তাহলে তারাও কিন্তু ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারে সো আপনার আমার মেইন কাজটা হচ্ছে এই ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এদেরকে সবাইকে প্রপারলি ইনফর্ম করা সিরিয়াসনেসটা বোঝানো এবং এদের কাছে প্রে করা যাতে এরা একটা স্টেপ নেয় এই ধরনের এবং যদি সবাই মিলে এই কাজটা করা যায় সঠিকভাবে সঠিক ভাষায় সঠিক জায়গায় নখ দেওয়া যায় তাহলে এটা হবে বলে আমি আশা করি এবং এটা যে হবে সেটা কিন্তু কিছু আলামত আছে আলামতটা আমরা পরবর্তী স্টেজ বোঝার পরে কিন্তু আমরা বুঝে যাব এখন প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট কি আসলে কোনো দেশের ইন্টারনাল বিষয়ে ইন্টারফেয়ার করতে পারে কিনা আপনার যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন ল পড়েছেন অথবা একটু ভালো আইডিয়া রাখেন তারা এই কোয়েশ্চেনটা খুব ভালো করে বুঝে গেছেন বাট যারা বুঝছেন না তাদের জন্য বলি আসলে কোনো একটা দেশের কিন্তু স্বাধীন এবং সার্বভৌমত্ব রয়েছে অর্থাৎ অন্য কোনো দেশ অন্য কোনো আন্তর্জাতিক সংস্থায় কিন্তু চাইলেই সেটার ইন্টারনাল বিষয় কিন্তু হাত সে দিতে পারে না সেই অধিকারটা তার নেই সো বাংলাদেশ যেহেতু স্বাধীন এবং সার্বভৌম একটা রাষ্ট্র সে কিন্তু কারো কথা শুনতে বাধ্য না অর্থাৎ কোনো একটা দেশ যদি প্রেয়ার দিয়েই বসে এবং সঙ্গে সঙ্গেই কিন্তু আইসিসি সেটার জন্য সামন টামন ইস্যু করে বড় ম্যাসাকার করে ফেলতে পারে না এবং সেটা করা উচিত হয় না কারণ নানা ধরনের অভিযোগ তো আসতেই পারে সেটার জন্য যথাযথ কিছু ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থাটি কি কোনো একটা দেশে যখন এমন ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি হয় বা ওয়ার ক্রাইমস হয় বা এগ্রেশন হয় বা জেনোসাইড হয় তখন সেই কান্ট্রিকে কিন্তু আইসিসি বা ইউএন কী করে একটা চিঠি দেয় যে আসলে আপনাদের এখানে এরকম হয়েছে আপনারা সুষ্ঠু তদন্ত করুন এবং সুষ্ঠু বিচার করুন কেন ইস্যু করে যদি কোনো একটা কান্ট্রির এই সুস্থ তদন্ত হয় এবং তাদের বিচার ব্যবস্থা গুডানাফ থাকে এবং তারা এটা সঠিকভাবে বিচার করে তাহলে কিন্তু কোন একটা কান্ট্রির যে সবরেন্টি আছে সেটা ভায়োলেট করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ভিতরে ঢোকে না বা অন্য কোন কান্ট্রি সেটা কিন্তু ভেতরে ঢুকে না এক্ষেত্রে কিন্তু সবরিনেটারি ভায়োলেশন হয় কিন্তু আন্তর্জাতিক এই সংস্থা আইসিসি অথবা ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি মনে করে যে যে গভর্নমেন্টটা আছে সে লেজিটিমেট লা সে তাদের সেই দেশের সংবিধান মেনে কাজ করেনি সেই দেশের আইন ভায়োলেট করছে এবং সে আসলে ডিকটেটর হিসাবে কাজ করছে এবং সেখানে সঠিক বিচার হওয়া সম্ভব না এবং সে নিজেই ক্রাইম ইনভলভ তখন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের জুরি ডিডিকশন আছে এই বিষয়টা ইন্টারফেয়ার করা সো একটু আগে যে বলেছি আপনার পরে বুঝবেন যে কেন আসলে সম্ভাবনা তৈরি হচ্ছে বা আছে অলরেডি কিন্তু ইউনাইটেড নেশন চিঠি দিয়েছে তদন্ত করার জন্য এবং সঠিক বিচার করার জন্য ইন্টারন্যাশনাল সংস্থাগুলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে সবগুলো ইন্টারন্যাশনাল সংস্থা এবং কান্ট্রিগুলো কিন্তু অলরেডি চিঠি চালাচলি শুরু করেছে সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ আইসিসিতে নিয়ে যাওয়ার জন্য বলেন অথবা স্যাংশন দেওয়ার জন্য বলেন অথবা যে কোনো কারণে বলেন দিস ইজ ফার্স্ট স্টেপ সো এই ফার্স্ট স্টেপটা দেওয়ার পরে আমরা আশা করতে পারি সেকেন্ড একটা স্টেপ আসতেও পারে এখন আমরা যদি আর একটু অ্যাডভান্স ভাবি ধরুন যে বিচার হয়ে গেল বাংলাদেশের দুই চারজন মাথাকে তারা হচ্ছে একেবারে ফাঁসির আদেশ দিয়ে দিল তখন কি হবে এটা অ্যান্সার হচ্ছে হয়তো কিছু হবে না হয়তো অনেক কিছু হবে কেন কিছু হবে না বলছি আসলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কিন্তু কোনো পুলিশ বাহিনী নেই সো তারা যে বাংলাদেশের কোনো লিডারকে ধরে নিয়ে যাবে বা কোনো দেশে ঢুকে কোনো লিডারকে ধরে নিয়ে যাবে সেটা কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল না যেটা হতে পারে বাংলাদেশের যে জুডিশিয়াল সিস্টেম আছে বা বাংলাদেশের যে অর্গান আছে যাদের আসলে সংবিধান অনুযায়ী স্বাধীন থাকার কথা তাদের কাছে কিছু লেখা চালাচালি করতে পারে কিন্তু মোস্ট প্রবলি এটা আসলে কাজ হয় না প্র্যাকটিক্যালি কাজ হয়নি আগেও এবং তারপরে কি হতে পারে যে সিকিউরিটি কাউন্সিল আছে তারা কিন্তু মেজর নিতে পারে তো সেখানেও আসলে আমাদের অনেক বেশি আশা করা অনেক কিছু নাই তবে একটা গুড থিং কিন্তু হতে পারে যে যাদের বিরুদ্ধে এরকম আসলে রায় হয়ে যাবে তারা কিন্তু ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি একেবারে মার্ডারার ডিকটেটর হিসাবে প্রমাণিত হয়ে যাবেন তখন কিন্তু তারা চাইলেই যে কোনো দেশে আরামসে ঘুরে বেড়াতে পারবেন না তাদের সম্পত্তি উপভোগ করতে পারবেন না তারা মোটামুটি নিজ রাষ্ট্র এবং কিছু বন্ধু রাষ্ট্রের মধ্যে তারা কনফাইন্ড হয়ে যাবেন তাদের লাগজারি বড় বড় কথা দেশ বিদেশে ছেলে মেয়ে পাঠানো আরামায়াস করা এটা কিন্তু থেমে যাবে সো এটা একটা হতাশের বিষয় কারণ আমাদের ইন্টারন্যাশনাল আসলে এখনও ডেভেলপ হয়ে ওই জায়গাটা যায়নি কারণ এখানে অনেক অথরিটির ব্যাপার আছে অনেক কিছু এক্সিকিউশনের ব্যাপার আছে সো ইটস ইটস ভেরি ভেরি কমপ্লিকেটেড যাই হোক আপনার আমার এখন যেটা করার আছে সেটা হচ্ছে যে এফোর্ট দেওয়া সাহায্য করা ইনফরমেশান দেওয়া এবং প্রে করা যেন বাংলাদেশে যেই হত্যা হয়েছে যেই অত্যাচার হয়েছে হচ্ছে সেটার বিচার হয় এবং দোষী ব্যক্তিরা সাজা পায় এই বিষয়গুলো আসলে সবার জানা খুব প্রয়োজন তাতে করে তাদের কনফিডেন্স বাড়বে একই সঙ্গে তারা বিভিন্ন জায়গায় কথা বলতে গেলে এই বিষয়গুলো এক্সপ্রেস করে নিজেদের ইউনিটি আন্ডারস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল প্রেশার এগুলো কিন্তু বাড়াতে পারবে সো শেয়ার ইট এবং আশা করুন যে সবাই আসলে এই বিষয়টা বুঝে অ্যাপ্লাই করবে এবং আমরা আসলে ভালো একটা সমাধান পাবো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আনটিল দেন ভালো থাকুন আল্লাহ হাফিজ